ছাত্রলীগের মতো আর যাতে কোনো সংগঠন তৈরি না হয় সেদিকে দেশের তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষদের সচেতন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপরাধের ধরন বিশ্লেষণ করে গবেষণা প্রকাশ করা হয়। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলন মহৎ ছিল, তাই ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল বলে মন্তব্য করেন শফিকুল আলম। বলেন, অনেক ছাত্রলীগ নেতা চাকরির লোভে সংগঠন করেছে, যার ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হয়েছিল। নীরব বৈষম্য, যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া, যে জ্ঞানী, তার কোনো চাকরি হয়নি। তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। HTM আমার তো একটা ফেমাস কোট আছে, দেখেছেন, যে তোমরা এটা করে আসো, বাকিটা আমি দেখছি। তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আব্দুল সাহেবের মেয়ে না, কি ভাবছো শুনি? তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার। এই মেয়েকে বিয়ে করতে পারবি না, আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে। নাম, পরিচয়, বংশমর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।